হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেক বন্ধুদের অর্কিড নিয়ে অনেক কথা ছিল অনেক প্রশ্নও ছিল যে প্রপার একদম রোদ্দুরের মধ্যে কি অর্কিড রাখা যায় না কত পার্সেন্ট সেট দিতে হবে না কী করতে হবে দেখুন আমি একদম প্রপার বলবো একদম ওপেন যদি ছাদের মধ্যে রাখেন তাহলে একটু তো সেট দিতে হবে আমার যেহেতু দেখুন ওপরটা এখান ছাউনি আছে আমি বারান্দায় করেছি তো একটু হলেও কিন্তু ওপরের ডাইরেক্ট সানলাইটটা পাচ্ছে না হ্যাঁ সাইড দিয়ে যেটুকু ঢুকছে সেইটুকুই যথেষ্ট কিন্তু আমি বলবো না আমি একদম ছাওয়াই রাখি কারণ আমার কাছে এই জায়গাটাতে গ্রিননেট করার কোনো উপায় নেই কারণ এখানে যদি গ্রিন নেট বাড়ির শোও নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আর এছাড়াও তো বাকি এখানে অনেক গাছ আছে তারা ছায়া পেয়ে যাবে তো তারা ভালো হবে না তো আমার এখানে কিন্তু সবকটা অর্কিডই দেখুন আমার কিন্তু কোনো সমস্যা হয় না মোটামুটি ধরুন ওই দশটা থেকে ওই সাড়ে বারোটা একটা অবধি একটু রোদ্দুরটা পায় তারপর আর পায় না এটা যেহেতু দক্ষিণ দিক পূর্ব দিকের দিকে রাখি রাখিনি কারণ পূর্ব দিকে একটু রোদ্দুরটা বেশি পায় তো সেই দিক সেই জন্য ওইদিকে রাখিনি দক্ষিণ দিকটা রেখেছি রোদ্দুরটা ঘুরে যাওয়ার সময় যেটুকু পায় শুধু সেইটুকুই আছে তো দেখুন অর্কিড তো হচ্ছে আমি খুবই আনারি বলতে পারেন অর্কিডের ব্যাপারে আমি সেরকম কিছু জানি না প্রথমবার করছি কিন্তু তাতে দেখুন আমার অর্কিড কিন্তু যে পাতা খারাপ দেখতে খারাপ বা বিশাল কিছু স্প্রে করছি সেটা না শুধু ঠান্ডা জল স্প্রে করি স্প্রে করার একটা নিয়ম আছে সেটা খালি বলে দিচ্ছি এগুলো পুঁথিগত বিদ্যা নয় যেটুকু করে করে আমি শিখছি মানে নিজে করে করে ভুক্তভোগী তার জন্য হয়তো একটা বা দুটো গাছ হয়তো নষ্টও হয় তো হবার পর তখন শিখে যাই যে কি করলে এটা ভালো হয় দেখুন এখানে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু রোদ্দুর পাচ্ছে তো এই যে রোদ্দুর পাচ্ছে এই সময়টায় কিন্তু গাছের পাতায় জল দেবেন না যদি জল দেন তাহলে কী হবে সেটা আমি বলে দিচ্ছি এই দেখুন যদি হয়তো জল পড়ে প্রচণ্ড দেখুন পাতাটা হাত দিয়ে দেখবেন পাতাটা কিন্তু গরম যেহেতু রোদ্দুর পাচ্ছে সেহেতু কিন্তু পাতাগুলো কিন্তু গরম হয়ে থাকে তো এই গরমের মধ্যে যখন আপনি ঠান্ডা জল স্প্রে করবেন ওর মধ্যে ব্ল্যাক স্পট ধরবে এই দেখুন সবসময় কিন্তু ফাঙ্গাল ইস্যুর জন্য কিন্তু ব্ল্যাক স্পট ধরে না এই গরমের মধ্যে ঠান্ডা জল যখন স্প্রে করছি তখনই এই প্রবলেমগুলো হয় সবসময় যে ফাঙ্গাল ইস্যুর জন্য হচ্ছে সেটা নয় অনেক সময় কিন্তু এই খুব ছোট্ট একটা কারণে হয় এটা ভয় পাওয়ার কিছু নেই মোটামুটি ওই পাতাটা তো আর ঠিক হবে না কিন্তু নতুন যে পাতাগুলো হবে সেগুলো ঠিক হবে এবং কচি পাতাতে কখনোই গরমের মধ্যে যেহেতু ওপেন রোদে আছে গরমের মধ্যে কিন্তু কখনো ঠান্ডা জল স্প্রে করবেন আর ঠান্ডা জল কেন কোনো জলই পাতায় দেবেন না রোদ্দুর চলে যাবে বিকেল হয়ে যাবে মোটামুটি ছটার পর বিকেল ছটার পর তখন একটু ফ্রিজের জল ঠান্ডা যেটা আছে সেটা আপনি দেবেন কারণ রোদ্দুর যাবার পরেও পাতা থেকে ওই গরমটা রিলিজ করতে অনেকটা সময় লাগে আর সেই সময়টা যদি আপনি ওকে না দেন তার মধ্যে আপনি যখন স্প্রে করবেন মোটামুটি পাতায় হাত দিয়েভাবে দেখে নেবেন পাতাটা গরম না ঠান্ডা যদি ঠান্ডা হয় স্প্রে করবেন গরম থাকলে স্প্রে করবেন না পরিষ্কার একদম বাংলা পাতিকতা এর থেকে মানে সোজা কথা হয়তো হতে পারে না একদম পাতায় হাত দিয়ে দেখেন পাতায় হাত দিতে তো কোনো অসুবিধা নেই পাতা এরকম হাত দিয়ে দেখবেন যে গরম আছে কি না যদি গরম হয় স্প্রে করবেন না ঠান্ডা থাকলে স্প্রে করবেন কিন্তু এত রোদ্দুরের মধ্যে যদি একটু স্প্রে না করেন তাহলে অনেক সময় কিন্তু পাতায় টান ধরে টান ধরে মানে এই যে পাতাগুলো চকচকে দেখছেন কোনো কিন্তু ওই বুড়ির স্কিনের মতন মানে বৃদ্ধ মানুষের স্কিনের মতন কিন্তু মানে কুঁকড়ে যাচ্ছে না যখন দেখবেন কুঁকড়াচ্ছে এখানে কুঁকড়ানো পাতা নেই বললেই চলে আমার এখানে তো মোটামুটি সবসময় জল দিই এক সময় হয়েছিল সেটাকেও মানে জল টান বলা হয় মানে হয়তো ওর জল দরকার আপনি হয়তো বুঝতে পারছেন না তো জল দিলেন না বা স্প্রে করলেন না তখন পাতায় না বয়স্কদের স্কিনের মতন না মানে একটা ছুরি পড়ে যেগুলো আমরা বলি বুড়ির ছুরি তো সেই ছুরি পড়ে তো যখন দেখবেন ওরকম ওরকম কুচকাচ্ছে তার মানে জলের সমস্যা আপনি জল কম দিচ্ছেন তো মোটামুটি যখন এরকম রোদ্দুর থাকবে গাছের পাতায় জল দেবেন না গাছের টবগুলোকে ভিজিয়ে দেবেন এভাবে বাইরের দিক থেকে নয় যে দিকটা আপনার দিক আছে শুধু সেই দিকটায় বাইরের দিকটা রোদ্দুর পাচ্ছে পাক একটা দিক অন্তত নিয়ম টপগুলোকে পুরো পরিষ্কার ভিজিয়ে দেবেন যে শেকরগুলো ভেতরের দিকে থাকবে সেগুলো একটু জল পেয়ে যাবে কিন্তু পাতায় জল দেবেন না পাতায় ফুলে এগুলোতে জল দেবেন না মোটামুটি শুধু টপটাকে ঠান্ডা করে রাখবেন তাহলেও কিন্তু আপনার গাছ ভালো গ্রোথ করবে দেখুন এখানে দেখুন এই গাছটার আমি এনেছি আমি হার্ডলি বয়স তিন মাস তিন মাসে আমি একটা স্পাইক দেখেই নিয়ে এসেছিলাম পরে দেখুন আর একটা স্পাইক কিন্তু বেরিয়ে গেছে তো এইটা কিন্তু সময় খাবার নয় আপনি যে ওয়েদারটায় রাখছেন সেই ওয়েদারটা ম্যাটার করে আপনি কোন ওয়েদারে রাখছেন সে প্রপার রোদ্দুর পাচ্ছে না আর আমাদের আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদারে একমাত্র ডেন্ডোডিয়াম হলো সবথেকে ভালো গাছ যাকে যার পেছনে কোনো কোনো অসুবিধা নেই হিউজ খাটনি নেই যে আপনাকে প্রচুর কেমিক্যাল খরচা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ একটা খাটনি যে আপনাকে প্রপার জলে স্প্রে করতে হবে বা আপনাকে জলটা দিতে হবে নর্মাল খাবার হিসাবে উনিশ 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 আমি যেরকম দিতে বলেছিলাম সেরকম এক গ্রাম করে দেবেন এক গ্রাম এক লিটারে গুলে আমি দেখিয়েওছিলাম কীভাবে দিই একটা পটে দিই তলা থেকে যেটা বেরিয়ে যায় সেটা আবার পরের পটে দিই আবার তার পরের পটে দিই কোনোটাই নষ্ট হয় না মানে রাউন্ড ফিগারে করি বৃষ্টির জল তো খুব ভালো ওপেন জায়গায় রাখবেন বৃষ্টির জল যখন পাবে তখন কিন্তু গাছে কোনো খাবার দেবেন না এটা আগেও বলেছি এখনও বলবো মাসে একবার কি দুবার অবশ্যই ফাঞ্জিসাইড এক গ্রাম এক জলে এক লিটারে গুলে সমস্ত গাছের গোড়ায় দেবেন পেস্টিসাইড সপ্তাহে সপ্তাহে একবার অবশ্যই স্প্রে করবেন কাকা সোনাটা সুপার সোনাটা এই দুটো তো মাস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি স্প্রে করবেনই কারণ এখানে মাইটস কিন্তু প্রচণ্ড পরিমাণে মাইস লাগলেও কিন্তু ওরকম দেখতে হয় মাইস যদি এবার লেগেছে পাতা সব সবুজ জায়গায় লাল হয়ে যাবে খসে পড়ে যাবে হলুদ হয়ে যাবে আর ওরকম দেখতে হয়ে যাবে এই স্পট স্পট মতন তো যখন দেখবেন সমস্ত গাছে অতিরিক্ত পরিমাণে হচ্ছে তার মানে ধরে রাখবেন ওটা আপনার জলের জন্য নয় মাইটস লেগে গেছে এই সময়টা কিন্তু মাইটসের একদম মক্ষম সময় এই সময়ে কিন্তু মাইটস সব থেকে বেশি লাগে তো কাকা স্প্রে করতে ভুলবেন না সপ্তাহে একবার মাইটস লাগুক কি না লাগুক আপনি কাকা কিন্তু সমস্ত গাছের পাতার ওপর নিচ তলায় মানে এক লিটার জল যদি গোলেন এক লিটার জল যেন আপনার মোটামুটি ম্যাক্সিমাম গাছে যেন আমার হয়ে থাকে মানে পড়ে রয়েছে হয়ে গেছে তো পাতায় স্প্রে করা রেখে দিলু এইটা যেন না হয় যা আছে একদম পুরো ধুয়ে দেবেন পরিষ্কার করে যত ধুবেন তত ভালো তত রকম চকচকে থাকবে সেটা আপনার হয়াতে হোক অর্কিডে হোক যে কোনো গাছে হোক মাইটস কিন্তু এই সময় বেশি লাগে মাইটস কীরকম দেখতে হয় সেটা আমি বলতে পারবো আপনাকে কোনো একটা গোলাপ গাছে দেখাতে পারবো এই দেখুন এই পাতার তলায় প্রচুর মাইটস থাকে এই পাতার তলায় মাইটস থাকলে দেখুন মাকড়সার জালের মতন হয় এই দেখুন হয়েছে আমারও হবে না কেন আমারও হয়েছে এই দেখুন ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি যে মাকড়সার মতন যে এটা হচ্ছে ওটা কিন্তু মাইটস এটা কিন্তু অর্কিডও লাগে তো নর্মাল ব্যাপার এটা এমন কিছু আহামরি নয় এটা সবার সবার বাগানে হয় সবার বাগানে তার জন্য আলাদা করে এই একটাই প্রিকশান নয় কাকা স্প্রে করুন নাহলে ও মাইটস স্প্রে করুন না হলে সুপারসোনাটা স্প্রে করুন স্প্রে করতে থাকুন পেস্টিসাইড সপ্তাহে একবার অবশ্যই ভুলবেন না তাহলেই দেখবেন সমস্ত গাছ একদম সুস্থ একদম সবুজ হয়ে থাকবে কোনো অসুবিধা হবে না কাকাটা আমি বেশি প্রেফার করি কারণ কাকাতে কি বলুন তো গাছের পাতা সবুজও থাকে গাছের পোকাও চলে যায় আবার গাছের গ্রোথও ভালো হয় এই তিনটেই আমি কিন্তু কাকা স্প্রে করে দেখেছি সুপার সোনাটা তো তাই হয় কিন্তু কাকাটা আমার কাছে বেস্ট লাগে খুব বাজে গন্ধ আশেপাশের লোক টিকতে পারে না বটে ও লুকিয়ে লুকিয়ে হয়তো চারখানা খারাপ কথাও বলে দেয় আমি সারাদিনা ও একবার তো সপ্তাহে স্প্রে করতেই হবে খুব বাজে গন্ধ যদি কাকা স্প্রে করেন সেটা আমি বলে দিচ্ছি আগে থেকে খুব বাজে গন্ধ তো ঝগড়াঝাটি না করে আগে থেকে পারমিশন নিয়ে স্প্রে করবেন নাহলে সুপার ইউজ করতে পারেন বা ওমাইডস ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি কাকা স্প্রে করি মানে আপনাদেরও করতে হবে তার কোনো মানে নেই আমার কাকাটা ভালো লাগে গন্ধ হলেও ওর গ্রোথটা আমার ভালো লাগে তো তাই জন্য হয়তো আমার এই এরিয়ায় হয়তো ওর গ্রোথটা ভালো নেয় দেখুন না সবেতে মাইটস লেগেছিলো লেগেছিল বলে সব পাতা আমি ফেলে দিয়েছি কেটে কারণ সব সময় এরকমও হয় যে পাতা রাখা যায় না অত পাতাকে তলা দিয়ে স্প্রে করাও সম্ভব হয় না এমনিতেও ঝরে পড়বে অন্য গাছে এফেক্টেড হবে তাই ম্যাক্সিমাম গাছের পাতা কেটে ফেলে দিই কিন্তু অর্কিডের পাতা আপনি কিন্তু কেটে ফেলতে পারবেন না তো সেই জন্যেই বলছি পাতা নিচে ওপরে একদম পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করবেন তো জাস্ট এটুকুই একদম ছোট একটা ভিডিও করলাম খুব ছোট নয় তা বলতে বলতে বড় হয়ে গেল কিন্তু তাও গাছের এই ফুলটা আমার খুব ভালো লাগে মানে এত ভালো লাগে যেটা মানে এটা এটা এই নিয়ে দ্বিতীয়বার ফুল হলো এ দেখুন একই গাছের দ্বিতীয়বার ফুল হয়েছে ধরতেও ভয় লাগে কোন সময় যদি ভেঙে যায় একে তো খেটে খুঁটে একটা কুঁড়ি থেকে ফুল হতে অনেক সময় লাগে তাই যেভাবে হয়েছে সেভাবেই রাখি সব সময় আমি চট করে কিছু করি না এখানেই থাকে বাইরের দিকে দেখি জাস্ট দেখতেই ভালো লাগে মনে হয় সারাদিন এখানেই বসে থাকি তো জাস্ট এইটুকুই যেটুকু ছিল যেটুকু আমি নিজে নিজে করেছি এবং তাতে আমি যেটুকু শিখেছি যেটুকু আমার গাছ হচ্ছে আমি সেইটুকু আপনাদের বলছি আমার যেটুকু হচ্ছে আপনাদের হবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি যদি এইভাবে চলেন আর আদারওয়াইজ তো আমি বললাম তো আমি আনারি অর্কিডে প্রথমবার করছি তাও আমার যেটুকু হয়েছে আপনাদের চোখের সামনে দেখালাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে গাছ কেনা থেকে বড় করা পর্যন্ত সব ভিডিও আছে তো যারা অর্কিডের সম্বন্ধে জানতে চান আমার এক প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে দেখবেন একটা গ্রুপ করে রাখা আছে অর্কিড বলে তো সেই অর্কিডের গ্রুপে ক্লিক করবেন যতগুলো আমি ভিডিও আপলোড করেছি সবকটা আপনি ওখানে পেয়ে যাবেন তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছে ভিডিও নেই